আচ্ছা, কেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন স্কেলের কথা বারবার বলছেন? জেনে অবাক হবেন, 2015 সালে একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মচারীর স্টার্টিং স্যালারি 33,500 টাকা থাকলেও তা 2024 সালের বাজার দরের তুলনা করলে এসে দাঁড়ায় 15,745 টাকায়। সরকারি চাকরিতে সর্বশেষ বেতন স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে। 2015 থেকে 2024 এই 9 বছরে বাজার দরের তুলনায় বেতনের ক্রয় ক্ষমতা তুলনা করে একটা প্রাইস বাস্কেট আপনাদের সামনে পেশ করলাম। এখানে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার চাকরি শুরুর বেতনকে বেস প্রাইস ধরা হয়েছে। প্রথম শ্রেণীর কর্মচারী জয়েন করে বেতন পান 33,500 টাকা। প্রথমে আমরা গোল্ড স্ট্যান্ডার্ডে যদি তুলনা করি, তাহলে 2015 সালে 22 ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ছিল 43,273 টাকা। সে হিসেবে এক মাসের বেতন ছিল 9 গ্রাম সোনার দামের সমান। 2024 সালে এসে সোনার দাম দাঁড়িয়েছে 1,38,000 টাকায়, যা হিসেব করলে এক মাসের বেতন হচ্ছে 2.8 গ্রাম সোনার দামের সমপরিমাণ। সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ডে বেতন কমেছে 68.8%। এবার চলুন বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ডার্ডে হিসেব করি। 2015 সালে ডলারের বিনিময় হার ছিল 76 টাকা, সে হিসেবে বেতন ছিল $440। আর বর্তমানে ডলারের বিনিময় হার 119 টাকা, হিসেবে বেতন হয় $281। মানে 2015 সালে আপনি যে বেতনে চাকরি শুরু করেছেন, বর্তমানে একই পদে একই কর্মচারী $159 কম বেতনে চাকরি শুরু করছেন। ভাবা যায় বিষয়টা? সেই হিসেবে বেতন কমেছে 36%। এবার আসুন চালের স্ট্যান্ডার্ডে হিসেব। 2015 সালের তুলনায় বেতন কমেছে 53%। এর মানে দাঁড়ায়, 2015 সালে একজন কর্মচারীর স্টার্টিং স্যালারিতে 33,500 টাকা থাকলেও 2024 সালের ক্রয় ক্ষমতা অনুসারে সেই স্যালারি এসে দাঁড়িয়েছে 15,745 টাকা। যদি প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতন 15,745 টাকায় দাঁড়ায়, তাহলে চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর বেতন কততে দাঁড়িয়েছে সেটা আপনারা হিসেব করলেই বুঝতে পারবেন। এবার নতুন পে স্কেল দিবেন কিনা দেখেন আপনারা যা ভালো মনে করেন।